বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো থেকে তোমাদের এই করোনা মহামারীর মধ্যে আমি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে নবম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নিতে যাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে সমাজে যারা পিছিয়ে পড়ে, এই পিছিয়ে পড়া নাগরিকদের আমরা কি বলি, তোমরা এক কথায় তাদেরকে কি বলো? পিছিয়ে পড়া নাগরিকদের তোমরা এক কথায় কি বলো? তোমরা আমার সামনে নেই, তোমরা হয়তো উত্তর করবে যে প্রতিবন্ধী বলি। আচ্ছা, তোমার উত্তর সঠিক হয়েছে। এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা উত্তর করবে যে সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েরা জ্ঞান এবং ছেলেমেয়েদের জ্ঞান এবং বিবেক বুদ্ধি কম, তাদেরকে কি প্রতিবন্ধী বলে? হয়তো তোমরা উত্তর করবে বুদ্ধি প্রতিবন্ধী বলি। আচ্ছা সুপ্রিয় সোনামণিরা, তোমরা এবার বলো তো, যে সমস্ত ছেলেমেয়েদের হাত পা থাকে না এবং শারীরিকভাবে অঙ্গহানি থাকে, তাদেরকে কি প্রতিবন্ধী বলা হয়? তোমরা হয়তো বলবে শারীরিক প্রতিবন্ধী। আচ্ছা সোনামণিরা, এবার বলো তো, যে সমস্ত ছেলেমেয়েরা বা যে সমস্ত মানুষের শ্রবণ শক্তি কম, তাদেরকে কি প্রতিবন্ধী বলে? তোমরা হয়তো বলবে শ্রবণ প্রতিবন্ধী। আচ্ছা সুপ্রিয় সোনামণিরা, এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে সমস্ত ছেলেমেয়েরা বা যে সমস্ত মানুষেরা কথাবার্তা বলতে পারে না, তাদেরকে কি প্রতিবন্ধী বলে? তোমরা হয়তো উত্তর করবে বাক প্রতিবন্ধী। তাই আজ এসো, আমি একজন বাক প্রতিবন্ধী মেয়ে, শুভাকে নিয়ে আলোচনা করি। তাই আজকে তোমাদের পাঠ হচ্ছে একজন বাক প্রতিবন্ধী মেয়ে শুভা। আমি কাঠির মাধ্যমে দেখাচ্ছি এই শুভা গল্পটা। তোমাদের নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শুভা একজন বাক প্রতিবন্ধী মেয়ে এবং এই গল্পটা লিখেছেন বরেন্দ্র, লেখক বরেন্দ্র, কবি বরেন্দ্র, সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিচয় হচ্ছে, তিনি জন্মগ্রহণ করেছেন ইংরেজি 1861 সালের 7 মে, বাংলা 1268 সালের 25 বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার বংশ পরিচয়, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তার মার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাস্থ্য বিষয়ে না বললে নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ছেলেবেলা নামক একটা প্রবন্ধ আছে, সেই প্রবন্ধে উল্লেখ আছে যে তার স্বাস্থ্য ছিল বিশ্রী রকমের ভালো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাস্থ্যটা এতই ভালো ছিল যে কোনো প্রকার তার শরীরে রোগ ব্যাধি হতো না। তিনি বিশেষ করে পৌষ মাসে জুতা পরে এবং জুতার মধ্যে ভিতরে পানি ঢুকিয়ে হাঁটতেন যাতে তার সর্দি কাশি হয়। আবার পৌষ মাঘ মাসের ছাদের উপর তিনি ঘুমিয়ে থাকতেন যাতে সর্দি হয় এবং সর্দি হয়ে তার কাশি হয়। এই রোগ বাঁধাবার জন্য তিনি শত চেষ্টা করেও তার কোনো প্রকার কখনো কোনো রোগ হতো না। রবীন্দ্রনাথ ঠাকুরের খাদ্য অভ্যাস, ছোটোবেলা থেকেই তিনি কম খাদ্য খেতেন
এবং বিশেষ করে তাদের বৈঠকখানার চাকর ছিল ব্রজেশ্বর। ব্রজেশ্বরের কাছ থেকে জানা, ব্রজেশ্বর যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে খাবার দিতেন তখন তিনি বিশেষ করে বলতেন, বাবু আর কি কিছু দিব? তখন বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে আমার আর প্রয়োজন নেই। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারতেন যে ব্রজেশ্বর এই খাবারটা নিজে খেতে চেয়েছেন। গৃহশিক্ষকের নিকট পড়াশোনা রবীন্দ্রনাথ ঠাকুর, বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন একটা হয়নি। তিনি ছোটোবেলা থেকে গৃহশিক্ষকের নিকট পড়াশোনা করতেন এবং মাঝে মাঝে গৃহশিক্ষককে ফাঁকি দিতেন এবং ফাঁকি দিয়ে একঘেয়েমিটা দূর করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ করে কয়েকটা স্কুলে পড়াশোনা করেছেন, যদিও তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি। তিনি ওরিয়েন্টাল সেমিনারে পড়ছেন, বেঙ্গল একাডেমিতে পড়ছেন, নর্মাল স্কুলে পড়ছেন এবং সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করেছেন এবং তার পড়াশোনা তেমন একটা হয়নি। তারপর এক পর্যায়ে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা যেহেতু হয়নি, এক পর্যায়ে তিনি 17 বছর বয়সে ব্যারিস্ট্রি পড়ার জন্য বিলাত গমন করেন এবং সেখানে গিয়েও তিনি পাঠ অসমাপ্ত রেখে দেশে ফিরে আসেন। পেশা বা কর্মজীবন, 1884 সাল থেকে তার পিতার নির্দেশে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনা করেন এবং 1890 সালে তাদের জমিদারি দেখার জন্য পিতার নির্দেশে বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করেন এবং এক পর্যায়ে বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহে তিনি দীর্ঘদিন অবস্থান করেন। আবার তিনি বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরেও তিনি দীর্ঘদিন অবস্থান করেন। বৈবাহিক অবস্থা, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ই গর্ব এবং আমাদেরই পাশের জেলা খুলনা, এই খুলনা জেলার জামাই, বিশেষ করে খুলনার একটা এলাকা ফুলতলা, ফুলতলায় তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কাব্য প্রতিভা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার উন্মেষ ঘটে বাল্যকাল থেকেই। বাল্যকালে তিনি একদিন দেখছিলেন যে জলের উপর পাতা পানি পাতার উপর জল পড়ছে এবং এই জল পড়ার পরে পাতার উপর জল পড়ার পরে ছন্দ হয়েছে এবং জল পড়ে পাতা নড়ে, এভাবেই তার মধ্যে কাব্য প্রতিভার উন্মেষ ঘটে এবং এক পর্যায়ে 1882 সালে তার সর্বপ্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। সাহিত্যকর্ম, রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য, উপন্যাস, নাটক, গল্পগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, ভ্রমণ কাহিনী সহ অসংখ্য গান লিখেছেন এবং আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরেরই লিখিত এবং বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নাই যে শাখায় তার পদচারণা হয় নাই। অর্থাৎ তিনি বাংলা সাহিত্যের সমস্ত শাখাকে সমৃদ্ধ করেছেন। পুরস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম এশিয়াদের মধ্যে বাংলা সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন এবং তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। তাছাড়া তিনি আরও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি 1993 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট ডিগ্রি পান। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক 1936 সালে ডিলিট ডিগ্রিতে ভূষিত হন। তাছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক 1940 সালে ডিলিট ডিগ্রি পান। মৃত্যু, রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কাব্য রচনা করেছেন, তার মধ্যে তার অন্যতম একটা শ্রেষ্ঠ কাব্য হচ্ছে শেষ লেখা এবং এই শেষ লেখা কাব্যটি প্রকাশিত হওয়ার পর 1941 সালের 7 আগস্ট তিনি ইহলোক ত্যাগ করেন। যাই হোক, আমরা এতক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আলোচনা করলাম, এখন অত্র পাঠটি পাঠের পূর্বে তোমাদেরকে অত্র পাঠের কিছু দুরবদ্ধ শব্দ আছে এবং অত্র পাঠের কিছু শব্দ অর্থ আছে, সেই শব্দ অর্থগুলো অবশ্যই তোমাদেরকে পাঠ্যপুস্তক পড়ে, গল্পটা পড়ে এবং গল্পটার শব্দ অর্থ পড়ে তোমাদেরকে সেগুলো শিখতে হবে, নতুবা পাঠটি তোমরা ভালোভাবে বুঝতে সমর্থ হবে না। তার মধ্যে দু একটা আলোচনা না করলেই নয়, যেমন শব্দ অর্থের মধ্যে কিশলয়, কিশলয় শব্দের অর্থ গাছের নূতন পাতা, কিশলয় শব্দের অর্থ গাছের নূতন পাতা,
তর্জমা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ, অর্থাৎ এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ। অনিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলোক বা পলকহীন, অনিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলোক বা পলকহীন। অনুরূপভাবে পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথি শব্দটির সঙ্গে আমরা পূর্বে পরিচিত, যার অর্থ হচ্ছে চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়। পূর্ণিমা তিথি শব্দের অর্থ হচ্ছে চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়। যাই হোক, ধন্যবাদ। আশা করি তোমরা তোমাদের বই থেকে শব্দ অর্থগুলো পড়ে নিবে। এখন পাঠের উদ্দেশ্য, কেনই বা আমরা এই পাঠটি পড়ব এবং এই পাঠের মাধ্যমে আমরা কী উপকৃত হব, সেটা আমরা এখন শেষ বিষয়ে আমি সংক্ষেপে তোমাদেরকে এই পাঠটা পড়ার উদ্দেশ্য সম্পর্কে আমি এখন তোমাদেরকে বলছি। তোমরা আশা করি মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং আমার কথাগুলো ধরে রাখার চেষ্টা করবে। এই পাঠের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হবে। এই পাঠটা পাঠের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হবে। তাছাড়া এই পাঠটার মাধ্যমে বাক প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারবে। যারা কথা বলতে পারে না তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আমরা জানতে পারবো। তাছাড়া এই পাঠের মাধ্যমে আপনজনেরা প্রতিবন্ধীদের সহিত কেমন আচরণ করে, কেমন বিরূপ আচরণ করে বা কে কেমন ভালো আচরণ করে সেটা জানতে পারবে। তাছাড়া এই পাঠের মাধ্যমে প্রতিবন্ধীদের সামাজিক অবস্থান সম্পর্কেও আমরা জানতে পারবো। তারা সমাজে কোন পর্যায়ে আছে, তারা অবহেলিত না তারা আদরিত সেটা আমরা জানতে পারবো। তাছাড়া এই পাঠের মাধ্যমে আমরা বাক প্রতিবন্ধীদের আবেগ অনুভূতি সম্পর্কেও আমরা জানতে পারবো। তাছাড়া এই পাঠের মাধ্যমে আমরা প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত হব। অর্থাৎ এই পাঠের প্রধান উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে এই পাঠের মাধ্যমে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে তোমাদেরকে, এবং এই প্রতিবন্ধীদেরকে তোমাদেরকে আপন করে নিতে হবে এবং এই প্রতিবন্ধীদেরকে তোমাদেরকে ভালোবাসতে হবে। এখন পাঠের পাঠ পরিচিতি এবং বা পাঠের বিষয়বস্তু, পাঠ পরিচিতি বা পাঠের বিষয়বস্তুটাও তোমাদেরকে জানতে হবে। এই পাঠের বিষয়বস্তুটা কী, এই বা এই পাঠের মূল বক্তব্যটা কী তোমাদেরকে এখন সেই বিষয়ে জানতে হবে। এই পাঠের কী তুলে ধরা হয়েছে, শুভা হচ্ছে একটি মেয়ে, শুভা একটি বাক প্রতিবন্ধী মেয়ে। শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ এই গল্পটির মাধ্যমে প্রকাশিত হয়েছে। শুভা কথা বলতে পারে না, মা মনে করেন এ তার নিয়তির দোষ, মা নিজের দোষই মনে করেন, কিন্তু বাবা তাকে ভালোবাসেন, আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না। সমাজের অন্যান্য ছেলেমেয়েরা কেউ তার সঙ্গে মেশে না এবং কেউ তার সঙ্গে খেলে না, কিন্তু তার একটি বিশাল আশ্রয়ের জগৎ আছে। তার বিশেষ করে দুটো গাভী আছে, সেই দুটো গাভীর সঙ্গে সে মনের সময় কাটায়। তাছাড়া আবার দুটো বাক প্রতিবন্ধী, একটা বিড়াল আছে একটা ছাগল আছে, তাদের সাথেও সে যথেষ্ট সময় কাটায়। তাছাড়া তার একজন মাত্র মানে কথা বলার মতো একজন সঙ্গী আছে, তার নাম হচ্ছে প্রতাপ। সে প্রতাপের কাছে গিয়ে অনেক সময় কাটায়, কিন্তু নিজের মনের ভাবটা ভাষায় ব্যক্ত করতে পারে না। যাই হোক, আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার একটি বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তাদের সে খুবই কাছের জন, আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ। সে প্রকৃতির কাছে যে মুক্তি খুঁজে পায়, শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। সমাজের বিকশিত যে সকল শিশু প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুতে সহায়তা করে এই গল্প। অর্থাৎ সমাজে এই প্রতিবন্ধী শিশুদের প্রতি মমত্বশীল হতে সহায়তা করবে এই গল্পটি পাঠের মাধ্যমে। যাই হোক, আশা করি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করছো। এখন তোমাদেরকে আদর্শ পাঠ দিতে হবে, বিশেষ করে তোমরা এখন এই আদর্শ পাঠ দিয়ে আমি অযথা সময় নষ্ট করতে চাই না,
তোমরা আশা করি তোমরা নিজেরা স্বউদ্যোগে বাড়িতে সুন্দরভাবে পাঠটি পড়বে এবং পাঠটির মূল বক্তব্য অনুধাবন করার চেষ্টা করবে এবং পাঠটি তখন বুঝতে সমর্থ হবে। এখন আমি যদি মূল্যায়ন ভিত্তিক তোমাদেরকে দু একটা প্রশ্ন করতে চাই, তোমরা এখন মূল্যায়ন ভিত্তিক আদর্শ পাঠের পরে আমি তোমাদেরকে ওই বিষয়বস্তুর উপর ভিত্তি করে দু একটা প্রশ্ন তখন করব, তখন আশা করি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিবে। যেমন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে কিশলয় শব্দের অর্থ কী, তখন এই মূল্যায়ন যদি তুমি আমার পাঠটা সুন্দরভাবে শ্রবণ করো তখন তোমরা তুমি হয়তো বলতে পারবে গাছের নূতন পাতা। তারপর যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালের কত তারিখে মৃত্যুবরণ করেছে, যদি তুমি সুন্দরভাবে আমার পাঠটা শ্রবণ করো তখন তুমি উত্তর করতে পারবে যে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালের 7 আগস্ট মৃত্যুবরণ করেছেন। যখন তিনি তার মৃত্যুর পূর্বে যে কাব্যটি তিনি লিখে গিয়েছিলেন সেই কাব্যটির নাম কী, তখন তুমি সুন্দরভাবে শ্রবণ করলে হয়তো বলতে পারবে শেষ লেখা কাব্যের মাধ্যমে তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। যাই হোক, আশা করি তোমরা সুন্দরভাবে শ্রবণ করেছ। এখন আমি আজ বাড়ির কাজ দিয়ে তোমাদের আজকের পাঠ শেষ করতে চাই। তোমাদের আগামী দিনে বাড়ির কাজ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি যে বাড়ির কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতার জন্য কী কী উদ্যোগ গ্রহণ করা যায় সে বিষয়ে প্রতিবেদন প্রণয়ন। বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতার জন্য কী কী উদ্যোগ গ্রহণ করা যায় সে বিষয়ে প্রতিবেদন প্রণয়ন। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগামী ক্লাসের জন্য প্রতিবেদনটি লিখে আনবে আর তোমরা ঘরে বসে সুন্দরভাবে পড়াশোনা করবে। তোমাদেরকে এটাই মনে রাখতে হবে যে তোমরা যদি স্বউদ্যোগে স্বেচ্ছায় যদি তোমরা পড়াশোনা না করো তাহলে এই মহামারীর মধ্যে তোমরা খুশিয়ে পড়বে। আশা করি তোমরা তোমাদের নিজেদের জন্য হলেও, তোমরা তোমাদের বাবা মার হাসি মুখ দেখার জন্য হলেও, তোমরা তোমাদের আত্মীয় স্বজন হাসি মুখ দেখার জন্য হলেও তোমরা সুন্দরভাবে বাড়িতে থেকে সুন্দরভাবে পড়াশোনা করবে আর কখনো ঘর থেকে বেরোবে না এবং এই করোনার থেকে করোনাকে প্রতিরোধ করবে এবং কীভাবে করোনা থেকে অপরকে প্রতিরোধ করা যায় সে বিষয়ে সবসময় সকলকে উপদেশ দেবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।